بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين এবারে আসুন আমি বললাম এবারে আপনাদেরকে বলছি যে ইলমুত তাসাউফ বা সুফি দর্শন ইলমুত তাসাউফ বা সুফি দর্শনের আপনার সুফি দর্শনে গৃহীত যে সত্য অসত্য এটা মাপ করার মাধ্যম কি বলেছিলাম কাশ বা মুকাশাফা যাকে বাংলায় কি বলেছিলাম অন্তর্দৃষ্টি কি বলেছিলাম অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টি কথাটা বুঝতেই পারছেন যে তার নাকি স্বয়ং রসুলকে জিজ্ঞাসা করে এটা জেনে নিন যে হাদিসটা সহি না জয় এখনকার যুগে রসুলকে জিজ্ঞাসা করে জানার কোনো উপায় আছে সুতরাং তাদের এই আকিদাগুলি তাদের গৃহীত আকিদাগুলি সম্পূর্ণরূপে প্রান্তির উপরে কুয়াশার উপরে ধোঁয়ার উপরে তার কোনো ভিত্তি নেই এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটা বিষয়ে যে বিষয়টি সম্পর্কে আমাদের জানা আমি মোটামুটি মানে আকিদা এর সমার্থক পাঁচটি পরিভাষা নিয়ে এসেছি আর আকিদার সাথে অপ্রাসঙ্গিক যেগুলি আকিদার সাথে কোনোরূপ সম্পর্ক নেই অথচ আকিদার পরিভাষা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সেই রকম তিনটি পরিভাষা আপনাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে একটা হচ্ছে ইলমুল কালাম আরেকটা হচ্ছে আল ফালসাফা আরেকটা হচ্ছে কি ইলমুল তাসাউফ একটা হচ্ছে ইলমুল কালাম কালাম শাস্ত্র আরেকটা হচ্ছে কি ফিলোসফি আর একটা কি আরেকটা হলো সুফি দর্শন এইগুলি আমরা আলোচনা করেছি একটি বিষয় আমাদের এলাকায় থেকে যায় যে অনেক সময় আপনার মানুষ যুগ যুগ ধরে একটা জিনিস চলে আসার কারণে দেখতে দেখতে মানুষ অনেক সময় ভুলের শিকার হয় সত্য অনেক সময় মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে যায় আপনারা দেখবেন যে কিছু কিছু কাজ যেগুলি সহি শুদ্ধ আমি অ্যারাবিয়ানদের জিজ্ঞেস করলাম যে আপনারা পার্টি করেন উপরে একটা রুমাল দিয়ে দেন আপনারা পার্টি করেন তো আমাকে তারা একজন নয় একাধিক জনকে জিজ্ঞাসা করেছি প্রায় একজন তো ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা বলছে দেখো এক সময়ে আরবদের মধ্যে পাকিয়ারদের উৎপাদ বেশি বেড়ে গেল তারা বিভিন্ন রকম পার্টি করে জনগণের কাছে সস্তা জনগণের ভক্তি দেওয়ার জন্য মাঠে ময়দানে নামল এবং বিভিন্ন প্রকার বেদাতি আকিদা প্রচলন তারা করে এরাই হলো সেই সুফি এরাই হলো সেই সুফি এই সুফিরা যখন পাগড়ি প্রচলন করে ফেলল তখন পাগড়ি দেখলেই মানুষ মনে করতো এই লোকটা সুফি তাই যারা ছিল সালাফি বা হাকপন্থী তারা তখন মনে করলো যে এই মুহূর্তে এই সুন্নতটা ছেড়ে দিয়ে না দিলে বিভ্রান্তি মানুষের ভিতরে ছড়িয়ে যাচ্ছে তাই তারা নিজেরা তখন ওই পাগড়ি ছেড়ে দেয় পাগড়ি ছেড়ে দিয়ে তারা এই রুমাল স্বাভাবিক তাদের একটা ব্যবহার করতে হবে এটাও পাগড়ি স্থলাভিষিক্ত রুমাল উপরে দেওয়া এটা চালু আমার কথাটা ছিল যে পাগড়িটা ছিল সুন্নিদের নিয়ে গেল সুফিরা সস্তা জনপ্রিয়তা লাভের জন্য পাবলিকের পকেট সিনথেটিকের জন্য তারা সেটা ব্যবহার করার কারণে এক সময় সেটা কি হয়ে গেল যে এটা আর হকপতিদের পরিচয় না হইয়া বেদাতিদের পরিচয় হয়ে সুফি দর্শনের পরিচয় হয়ে গেল ঠিক ওই রকম হয়েছে যে একই না আমাদের সামনে আজকে সকলের কাছে আতঙ্কের কারণ সেটা হচ্ছে আহলুস সুন্নাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুস সুন্নাহ ওয়াল জামা ঠিক আছে এই আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামটা আজকে আমাদের কাছে অনেকে আমরা নিতে চাই অনেকেই আমরা কি নিতে চাই না তার কারণ কি এই নাম নিয়ে মানুষ এমন সব কাম করতেছে যে নামটা ডুবে গেছে কারা বুঝতে পেরেছেন নামটা ডুবে এখন আসুন আমরা এটার একটা বিশ্লেষণ করি হ্যাঁ প্রথম আমরা দেখতে পাচ্ছি তিনটা শব্দ দ্বারা গঠিত তাই না এটা এক নম্বর এটা কয় নম্বর
যেমন আমরা বলি যে আহলুল বাইত অর্থ ঘরের মালিক, ঘরওয়ালা। আমরা যে কবর জিয়ারতে যাই তখন মাসনুন তরিকা অনুযায়ী আমরা কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আহলাল কবর মানে কি? তো তো কবর পাশে আছে, কবর পাশে। তাহলে এখানে আহাল দ্বারা কি বোঝানো গেল? ওই 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 এলাকার বাসিন্দা, ওই জায়গার বাসিন্দা, ওয়ালা, এদেরকে বোঝানো গেল। এর আহলুল আহল শব্দের অর্থ হলো আপনার অনুসারী, পরিবার, বাসিন্দা ইত্যাদি। সুন্নাহ শব্দের অর্থ হলো আমরা যখন সুন্নাহের অর্থ যাব তখন বলবো সুন্নাহ, বলা হবে ওই এলিম, ওই ইমাম, ওই কথা, ওই কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, সম্বন্ধ করা হয়। যদি আমরা বলি তাহলে মা উযিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন সুন্নাত পড়ব তখন বলব যা কিছু রাসূলের দিকে সম্বন্ধ করা হয় তাই হলো সুন্নাত। তাই এলিম, জ্ঞান যেটা রাসূলের দিকে সম্বন্ধ করা হয় সেটা সুন্নাত। ঈমান, আকীদা যেটা রাসূলের দিকে সম্বন্ধ করা হয় সেটাও কি? সুন্নাত। কথা এবং কর্ম যা রাসূলের দিকে সম্বন্ধ করা হয় সেটাও সুন্নাত। সরি, আসসালামু আলাইকুম। আরে ফোন দিতে দিতে ব্যর্থ হয়ে গেছি আপনাদের সকলে, আপনাকে পাচ্ছি না। ওই শেখ আব্দুল মালিক মাদানি যাচ্ছেন ফুটবলিতে, একটু 5 মিনিট লেট হইলেও আপনারা অপেক্ষা করেন, উনি পথে আছেন। জি, আব্দুল মালিক মাদানি, জি স্যার, আমি ক্লাসে আছি। জি স্যার, কি বলতেছিলাম যে সুন্নাত যখন আমরা বলবো তখন কি বলবো? মা উযিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দিকে যা সম্বন্ধ করা হবে, হতে পারে সেটা এলিম বিষয়ক হোক, হতে পারে সেটা আকীদা বিষয়ক, সেটা পারে সেটা বর্ণনা বিষয়ক, সেটা পারে হতে পারে সেটা আমল বিষয়ক হোক, যা রাসূলের দিকে নিসবত করা হবে, সম্বন্ধ করা সবই আপনার জেনারেলি আমরা বলবো সুন্নাহ। তাই আহলে সুন্নাহ অর্থ দাঁড়াবে কি? সুন্নতের অনুসারী। আহলে সুন্নাহ অর্থ কি দাঁড়াবে? সুন্নতের অনুসারী, সুন্নত ওয়ালা, সুন্নতের পরিবার, সুন্নতের পরিবার। আর তার সাথে যখন আমরা লাগাবো আরেকটা কথা লাগাইতে হবে, একটু আগে আমি বলেছি যে এর সাথে সাহাবাই কেরাম, আপনি যখন সুন্নত আসবে তখন কি লাগাবে? যা রাসূলের দিকে সম্বন্ধ করা, যা সাহাবাদের দিকে সম্বন্ধ করা। আর এটা বোঝার জন্য একটা মানদণ্ড হবে, সেই মানদণ্ড হবে সালাফে সালেহীন, সাহাবাই কেরাম, তাবেঈনে আযম, মুহাদ্দিসিনে কেরাম, এবং তাদের গৃহীত নীতিমালার আলোকে যুগ পরম্পরায় যেভাবে চলে আসতেছে যে এরাই হলো সালাফি। আপনি যদি সাহাবিদের অনুসরণ করে থাকেন তাহলে আপনি রাসূলের অনুসরণ করেছেন, সেই হিসাবে আপনিও সালাফি, আপনিও সালাফি। তো যাই হোক, সুন্নাহ দ্বারা আমরা বলবো ওই সব কথা, ওই সব আমল, ওই সব বিশ্বাস, ওই সব জ্ঞান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সাহাবায়ে কেরামদের থেকে এসেছে, সালাফে সালেহীন যে বুঝেছেন সবগুলি হলো সুন্নাহ। তাই এর মানে আহলে সুন্নাহ এর অর্থ দাঁড়াইলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, সাহাবাদের কথা, কাজ এবং সালাফ সালেহীন বুঝ অনুযায়ী যে গৃহীত পথ, এই পথের নাম হলো সুন্নাহ। এই পথের নাম কি? সুন্নাহ, আহলে সুন্নাহ। এবার তার সাথে জামাআত শব্দটা আসে। এই জামাআত শব্দের অর্থ হলো আমরা যদি বলি এটার মূল ধাতু হচ্ছে জিম মিম আইন, এটা হচ্ছে অর্থ হলো মানে একতা, জামাতবদ্ধ হওয়া আমরা বলি, তাই না? তো এই জামাতবদ্ধ হওয়ার আমরা বলব যে একের অধিক হলেই জামা হয়ে যায়, একের অধিক হলেই জামা হয়ে যায়।
সম্মিলিত একটা গোষ্ঠী হলেই এটা জামাত আবিদানি করতে আসবে, আবিদানি করতে জামাত বোঝাবে। কিন্তু জামাতের আগে একটি শব্দ রয়ে গেছে, সেটা হলো সুন্নাত। জামাতের আগে একটি শব্দ আছে কি? সুন্নাত। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলতে মানে একটি দল একত্রিত হলেই আহলে সুন্নাহ ওয়াল জামাআ হবে না। যদিও মানে আবিদানি করতে একটা জনসমষ্টির নামই হলো জামাত, একত্রিত হওয়ার নাম হলো জামাত, সংঘবদ্ধ হওয়ার নাম হলো জামাত। কিন্তু সকল সংঘবদ্ধ জনগোষ্ঠীকে আল জামাআ বলা যাবে না। আল জামাআ দ্বারা উদ্দেশ্য হবে কোন গোষ্ঠী? এখানে উদ্দেশ্য হবে আপনার হক। এখানে জামাতের আসল উদ্দেশ্য হবে হক। আমরা বলবো হক, কেন হক বলবো? হক এর অনুসারী একজনও যদি হয় তিনিও তিনি জামাত, তিনি জামাত। আর যদি মানুষ আবেদনই করতে লাখো মানুষ হয়, ক্রোড় মানুষ হয়, আর তার মধ্যে হক না থাকে, তাহলে এটা আল জামাআ হবে না। সাধারণত জামাত হবে, সাধারণ অর্থে জামাত হবে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলতে যা বোঝায় সেই জামাত হবে না। এই ব্যাপারে আমরা দেখতে পাই দলিল কোরআন কারিমে আছে, আমি সেগুলি নিয়ে আসবো যখন স্টেপ বাই স্টেপ আলোচনা। আজকে তো এগুলি তাবলিগি আলোচনা, সে কারণে এটা শুধুমাত্র আইডিয়া দিয়ে যাচ্ছি পরিভাষা আমি সম্পর্কে, যাতে আগামী দিনের ক্লাস বুঝতে কোনো অসুবিধা না হয়। যারা এই ক্লাসগুলি মিস করবেন তাদের জন্য হঠাৎ করে এই শব্দগুলি আসলে আবার ব্যাখ্যা লাগবে, আমার এই সুযোগ নেই আরেকবার ব্যাখ্যা। আমি যে কথা বলতে চাচ্ছি আল জামাআ কোরআন কারিমে আপনারা দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন উম্মত। এবার বলেন তো উম্মত মানে কি? এটা নেশন, এটা জাতি, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একা, তিনি একাই একটা জাতি হলেন। এই জন্য যে তিনি হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, হকের উপরে প্রতিষ্ঠিত একজন হলেও সেটা জামাত। আর হক বিচ্ছুত লক্ষ মানুষের সমাবেশ হলেও সেটা জামাত হবে না, আবিদানি করতে হতে পারে, শরীয়তের পরিভাষায় জামাত হবে না। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জামাতের সংজ্ঞা দিয়ে বলছেন আল জামাআ হিয়া আল ইসতিমা ওয়া যিদ্দু হা আল ফুরক, জামাত হচ্ছে ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধতা, আর তার বিপরীত হচ্ছে বিচ্ছিন্নতা বা দলাদলি। তিনি বলছেন ওয়া ইন কানা লাফজ আল জামাআতি ক্বাদ সারা ইসমান লি নাফসিল কওমি মুজতামিঈন, যদিও একটি কিছু লোকের সম্মিলনকেই জামাত বলা হয়, এটা নাম হয়ে গেছে, কিন্তু আসলে এখানে জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হক। এই জন্য জামাত হচ্ছে সুন্নত শব্দটি আসার কারণে বলা হবে সাহাবাই কেরাম তাবেঈন আযম হতে শুরু করে এ উম্মতের পূর্বসূরি ব্যক্তিবর্গ জামাত দ্বারা কাদের কি বোঝাবে? সাহাবাই কেরাম তাবেঈন আযম এবং সালাফে সালেহীন, তাদেরকে বোঝানো হবে কি? আল জামাআ। তাদেরকে বলা হবে আল জামাআ। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলতে সাহাবায়ে কেরাম তাবেঈন আযম এবং সালাফে সালেহীন যে পথের উপরে ছিলেন ওই পথের অনুসারী যারা তারাই হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। এই জন্য আপনারা দেখবেন ইমাম লালিকাই বলেছিলেন যে তার শরহ সুন্নাহ কিতাবের ভিতরে বলছেন ইন্নামাল জামাআত, আপনারা জানেন তারা আরবি ব্যাকরণ জানেন, তারা বলে ইন্না তাহকিকের জন্য আসে, আর তারপরে যদি মা আসে তাহলে কি হয়? মা তুফিদুল হাসর, এটা হাসর হয়ে যায় মানে চূড়ান্ত কথা হয়, এটা অর্থের দিক থেকে হাসর,
আর এরাবের দিক থেকে ইন্নার এরাবকে বাতিল করে দেয়, তাই না? এজন্য ওরা আছে ইন্নামাল জামাআ, কেবল মাত্র জামাত, মানে জামাত বলতে যা বোঝায়, আল জামাআ বলতে যা বোঝায়, মা ওয়াফাক যা আপনার অনুকূল হবে কিসের, তাআতুল্লাহ আল্লাহর আনুগত্যের অনুকূল্যে যেটা হবে সেটাই হবে জামাত। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদি না হো তার অনুসারী তুমি একাই, আল্লাহর পক্ষ থেকে আসা হক, সেই হক হচ্ছে জামাত, যদিও আপনি তার অনুসারী একাই হন না, আপনি জামাত করে বলুন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত হয়ে যাবেন, কিন্তু যদি হক হক না হয়, আল্লাহর নবুত্বের অনুকূলে না হয়, তাহলে শব্দটার ব্যবহার হবে অপব্যবহার। শব্দটা কি ব্যবহার হবে? অপব্যবহার হবে, হ্যাঁ, এটা যথার্থ হবে না। এজন্য ইমাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখন কথা বলছেন, তিনি এখানে বলেছেন যে এখানে আল জামা বলতে যা হক অনুকূলে হবে, হক অনুকূলে হবে আপনি একাই হন, যদি হক হয় তাহলে সেটাই আল জামা। এবারে আসুন আমি আপনাদেরকে বুঝালাম আহলে সুন্নাহ ওয়াল জামা। বর্তমানে বাংলাদেশে আপনার এই নামটি যত্রতত্র ব্যবহৃত হচ্ছে, যেমনটি ব্যবহৃত হয়েছিল আপনার ছবি দর্শনের প্রভাবে, পাগলি যত্রতত্র ব্যবহার হইতে হইতে এই পাগলি মানেই হলো এলার, পাগলি দেখলেই মনে করতো যে এরা কি আপনার বেদাত, ঠিক আছে কিনা এরকম মনে করতো। আসলে একটা জিনিস আছে কি, যে মানুষ স্বভাবতই আমরা বলবো বেচারা নেই, মানুষ ধর্মের প্রতি দুর্বল, মানুষ খুবই দুর্বল, খলিকাল ইনসান হালুয়া, খুবই দুর্বল মানুষ। এই মানুষ সে বাঁচতে চায়, তার যখন বিপদ আসে তখন কোন কুলে গিয়ে ঠাই নেবে সে কুল খুঁজতে থাকে, বেহুশ হয়ে যায় বাঁচার। মানুষ যখন পরকাল পেতে চায় তখনও মানুষ অন্ধ হয়ে ছুটে কোন কুলে গিয়ে সস্তা পরকাল পাওয়া যাবে। এই সুবাদে এক্স রে অসাধু সরলমতি মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরলমতি মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন বেশভূষা ধারণ করেছে, ধারণ করে তারা সেজেছে আপনার সাধু। মানুষ মনে করবে আহা এদের দুনিয়ার কোনো লোক নেই, এরাই প্রকৃত আল্লাহ বলি, এই মনে করেই এদের খপ্পরে পড়ে যাবে, এদের শিকারে পরিণত হবে, আর সুকৌশলে এরা কিন্তু তাদের ফায়দা হাসিল করবে। এই জন্যই কিন্তু এই মাঝে মাঝে এরা সুন্নতি লেবাস পরিধান করবে। আজকে দেখবেন আপনারা যে আমাদের দেশে আছে একটা ছেলে মসজিদে আসছে, তার মাথায় টুপি নেই, উদাহরণস্বরূপ বলছে, টুপি কিন্তু আপনার একটা শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত, ভদ্রতার অন্তর্ভুক্ত, টুপিটা একটা ভদ্রতার অন্তর্ভুক্ত, সলাত এর আবশ্যকীয় পোশাকের ভিতরে টুপি নেই, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন তোমরা সিজদায় যাবে তখন তোমাদের সৌন্দর্যটাকে কি করবে, গ্রহণ করবে। দেখে এটা যে দেশে এটাকে সুন্দর মনে করে এবং যেটা অন্য কোনো জাতির ধর্মীয় পোশাক হিসাবে আখ্যায়িত না হয়, যেমন ইহুদিদের টুপি মাথার এইখানে, তাই না, মাথার চাঁদির উপরে এরকম একটা সুতা দিয়ে বেঁধে একটা টুপি রেখে দিল, এটা তাদের ধর্মীয় টুপি, ধর্মীয় পোশাক হিসাবে কোনো ভিন্ন ধর্মের পোশাক হিসাবে আখ্যায়িত না হয়, আর ওই পোশাক যদি মানুষ মাথায় লাগায় সুন্দর লাগাইতে পারে, কিন্তু এটা না হলে কারো সলাত হবে না, এটা না হইলে কারো সলাত মাকরু হয়ে যাবে, এইটা না হইলে তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, এরকম কোনো দলিত কোরআন হাদিসে নাই। এবার দেখা যাচ্ছে যে একটা ছেলে টাকনা নিচে প্যান্ট চলে যাচ্ছে, টাকনা নিচে প্যান্ট পরাটা কি হারাম, টাকনা নিচে প্যান্ট পরা কি হারাম, ওই হারামটার দিকে আমাদের ইমাম সাহেবের নজর পড়ে না, নজর গেছে যেটা দরকার নাই সেটার দিকে। এখন মসজিদের ভিতরে আসছে একটা যুবক 15-16 বছর 18 বছরের একটা যুবক নামাজ পড়তে আসছে, মাথায় টুপি নাই, সামনে থেকে ইমাম সাহেব ডাকে বেরো টুপি সারা আসছে টুপি নিয়ে আসো। আবার কখনো দেখা যায় যে মসজিদকে তাকে বের করে দেয়, কোনো কোনো
বয়স্ক মানুষ এরকম আছে যারা ঢাকায় প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে আস্তে আস্তে করতে করতে কাতারের বাইরে যা বারান্দা হয়ে যাবে, মানে খুব বিশাল আসবে। পরে দেখা যায় অনেক ছেলে কি করে রাগ করে নামাজে আসে না, সলাতে অবস্থা হয় না। অথচ আন্ডারস্ট্যান্ড ঠিক আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এইরকম হয়ে গেছে যে সমাজে কিছু কিছু বেশভূষা পোশাক আপনার ওই ভেদাদিনে গ্রহণ করে নিয়েছে, তাদের মাথায় লাম্পা পাখি দেখবেন, তাদের জোব্বা আলখাল্লা ঢিলা ঢালা দেখবেন, হাতে তসবি দেখবেন, যে তসবির বৃত্তি শরীয়তে নাই, দানার বৃত্তি শরীয়তে নাই। সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখতে পেলেন এক বন্দুক পাথরের দানা দিয়ে তসবি গুনতেছে, মানে একবার মনে পাথরটা ছুঁচ্ছে। ওই যে দেখেন না কিছু ওই খতমে ইউনুস আর ওই লাকি খতম খতমে নারিয়া আর কি কি আছে তারা বানাইছে পাথর দিয়ে গনে। আমাদের সমাজে তো কোনো কোনো জায়গায় আছে পাথর পায়ের তেঁতুলের পিসি দিয়ে সেটা গনে, তাই না? এইভাবে গনে গনে খতম করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দেখতে পেলেন ওই গুলি করতেছে, তিনি কি বললেন, এই তোমরা কি শুরু করছো, ধ্বংস হোক তোমাদের, এটা তো ধ্বংস, এর অর্থ ধ্বংস কামনা না, ধ্বংস হোক, এর ধ্বংস ওই হাট কি হয়েছিল, হ্যাঁ তোমরা এখনই বেদাত শুরু করে দিয়েছো, এখনো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেটে বসে খাবার খেয়েছেন তা এখনো ভাঙে নাই, যে পোশাক রসুল করেছিলেন আজও সেই পোশাক রয়ে গেছে এখনো ছেড়ে নাই, তার জন্য রসুল বিদায় হওয়ার বেশি দিন হয় নাই, আমরা তাকে দেখেছি তার কাছ থেকে হাদিস শুনেছি সেই লোক এখনো বিদ্যমান, আর তোমরা এই বেদাত খালি করে দিয়েছো। এইরকম তসবির দানা হইয়া দেখবেন যে একেবারে তো বেশ চলতেছে, আর গিয়ে দেখবেন এরা হয় সুদের বড় ব্যবসায়ী, সুদের বড় ব্যবসায়ী না হয় বিনা পুঁজির ব্যবসায়ী, বিনা পুঁজির ব্যবসায়ী বুঝেন তো, হ্যাঁ মুড়িদান আছে খালি দিয়ে যায়, মুড়িদান আছে দিয়ে যায় বিনা পুঁজির ব্যবসায়ী, না হয় দেখবেন এদের আপনার টেবিলের আলাদা একটা দয়া খোলা থাকে সেটা আস্তে করে একজন এসে ওখানে একটা প্যাকেট ছুঁয়ে দেয়, আর মাথায় কিন্তু ওদের টুপিয়া ই আছে তসবি আছে, মানুষ মনে করে আহারে এই মানুষের কাছে গেলে বোধহয় ঠাই পাবো, যে এটাই আসল ওই যে ফাঁকি দেওয়ার হাতিয়ার। সেই হিসাবে আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই নামটি হওয়া দরকার ছিল কোরআন ও সহিহ সুন্নাহের অনুসারীদের, কারণ এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্যগত অনন্য নাম, সেই নামটা আজকে যত্রতত্র ব্যবহার হওয়ার ফলে, যত্রতত্র ব্যবহার হওয়ার ফলে আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কথাটা হকপন্থীরা লিখতে বলতে ভয় পান। কেন? যদি আমাদেরকে এটা লিখলে ওদের মনে করে ফেলে তাহলে তো বেকায়দা, কেননা আমাদের দেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আপনার যাদের বিশ্বাস হলো, যাদের বিশ্বাস হলো আকীদা হলো যে আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, এটা বিন্দু কোনো সত্তা নয়, কথা বুঝতে পেরেছেন? অথচ তারা কিন্তু বলতেছে নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ পরিচয় দিচ্ছে, অথচ তাদের বিশ্বাস কি? বিশ্বাস হলে আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, তারা বলতেছেন যে এক সময় মুহাম্মদ আরশে ছিলেন আল্লাহ হয়ে, দুনিয়ায় তিনি আবার মুহাম্মদ হয়ে আসছেন, এটা তাদের বক্তব্য। সেই জন্য তারা আপনার এই স্লোগান নিয়ে, এই স্লোগান নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বক্তব্য এইরকম, এটা তাদের বিশ্বাস। এই হলো আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, যে তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যাদের বেশিরভাগ এখন প্রাধান্য আছে চিটাগাঙ্গে, তাদের প্রাধান্যটা বেশি আছে, এই এই দলটি সম্পূর্ণরূপে আপনার অপিচ্ছুত অথচ নামটা নিয়েছে, লেবেলটা নিয়েছে কি হাও ওই বিসমিল্লাহ স্টু, ঠিক আছে, আর তার ভিতরে সব মানে আপনার নাফরমানি কাজ এইরকম হয়ে গেছে, আর সুন্দর জামাত নামটা লেবে আর তাদের কাজটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইসলামী আকিদা বিরোধী। আসুন আমরা এই পর্বে চলে যাচ্ছি আহলে সুন্নাহ ওয়াল জামাআর আরো কিছু নাম, যে নামগুলি সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন আছে, দরকার আছে, হ্যাঁ বিশেষায়িত নাম আমরা বলবো, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশেষায়িত কিছু নাম আছে, এই নামগুলি সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার আছে।
আমি যদি লেখিয়া আমার এখানে আরবিতে লেখা আছে, আপনারা নোট দেব, আপনাদেরকে আরবিটা আপনারা বুঝে নেবেন, কিন্তু হয়তোবা কারোর জন্য সমস্যা হতে পারে আমি বাংলায় লিখে দিচ্ছি, চাও যারা লিখতে চান তারা বাংলায় লিখে নেবেন, এই নামগুলি আপনাদের জানা প্রয়োজন আছে। السلف الصالح سلف الصالح এটা হলো সংক্ষেপে বলি সালাফি, সংক্ষেপে কি বলি আমরা সালাফি, সালাফ দের পথ, السلف الصالح। এর আরেকটা নাম হলো আহলুস সুন্নাহ, এখানে আমরা বলেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ বললে সেই দলকে বোঝাবে, আহলুস সুন্নাহ বলতে এই দলটাকে বোঝাবে, যার ব্যাখ্যা আমরা আগে করেছি, কি বলেছি যে শিয়াদের গ্রন্থ আকীদার বিপরীতে আস সুন্নাহ বলতে হকপন্থীদেরকে বোঝানো হয়ে থাকে। তিন নম্বর আহলুল জামাআ, আহলুল জামাআ শেষে আপনার তায়ে মুক্ত আহল উচ্চারণে অকস্ম হয় আহলুল জামাআ, তাদেরকে আল জামাআ বলা হয়, আল জামাআ বলা হয়, আস সুন্নাহ বলা হয়, তার সাথে আহল সংযুক্ত করে আহলুল সুন্নাহ বলা হয়, আহলুল জামাআ বলা হয়, আবার একত্রে আহলুল সুন্নাহ ওয়াল জামাআ বলা হয়ে থাকে। চার নম্বর আহলুল হাদিস, আহলুল হাদিস চার নম্বর হলো আহলুল হাদিস, এখানে যখন হাদিস আসবো তখন কোরআন এবং হাদিসকে বোঝাবে, হাদিস যখন আসবে তখন কোরআন হাদিসকে বোঝাবে, কেননা হাদিস হাদিস দুই প্রকারের, হাদিস কয় প্রকারের, দুই প্রকারের, এটা হলো কোরআন, এটা আমরা যেটাকে বলি হাদিস, এটা হলো সুন্নাহ, এই কোরআন সুন্নাহর অপর নাম হলো হাদিস, কোরআন সুন্নাহর অপর নাম কি হাদিস, আপনি যদি শুধু সুন্নাহ বলেন তাহলে কোরআন বাদ যাবে, শুধু কোরআন বলেন সুন্নাহ বাদ যাবে, আর হাদিসটা বললে কোরআন সুন্নাহ দুই নাম দুইটা নামকে কি করে সংক্ষেপে বুঝাই দেবে, কেন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাদিস বলেছে, কোরআনের অপর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাদিস দিয়েছে, কোরআনুল কারীমে 14টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিজেই হাদিস বলেছেন, যেমন আল্লাহ বলছেন যে ফাবি আই হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনের উপরে তারা কোন হাদিসের উপর ঈমান আনবে, মানে কোন কোরআনের উপর ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন আল্লাহ নাযাল আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ নাযাল আহসানাল হাদিস, আহসান সুপারলেটিভ ডিগ্রি শব্দ, ইসমে তাফযীল এজাফতের দ্বারা ব্যবহার হচ্ছে, বলা হয়েছে আল্লাহ নাযাল, যে আল্লাহ নাযিল করেছেন আহসানাল হাদিস, হাদিসের মধ্যে সর্বোত্তম হাদিস, সর্বোত্তম হাদিস অর্থ আল কোরআন আল্লাহ নাযিল করেছে, তাহলে মানে কোরআনের উপর নাম কি হাদিস। আমরা আমাদের খতিব সাহেবরা সারা দেশে আপনারা দেখবেন যে খুতবায় উঠলেই সহি মুসলিমের এই হাদিসটা বলেন, আম্মা বাদ বলেন কি না শুনেন নাই, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আর মুহাদ্দিসিনদের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কর্ম অসমর্থ আরেকটা নাম হচ্ছে হাদিস, এটা হলো কি হাদিসের অনুসারী, তাদের আরেকটা নাম
তাদেরকে আহলুল হাদিসও বলা হয় আসহাবুল হাদিসও বলা হয় আহলুল হাদিসও বলা হয় আসহাবুল হাদিসও বলা হয় আচ্ছা আমি কয়টা লিখলাম পাঁচটা আবার পড়তে গেলে ক্যাটাগরি 6 নম্বর দিয়ে 6 নম্বর 6 নম্বরে আমি লিখতেছি সেটা হচ্ছে আহলুল আসার আহলুল আহলুল আসার আহলুল আসার 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 শব্দের অর্থ তো চিহ্ন কিন্তু এখানে আসার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবাদের চিহ্ন অর্থাৎ সাহাবায়ে কেরাম যে পথে করেছিলেন ওই পথে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলুল আসার আহলুল আসার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবি আল্লাহ নবীকে আল্লাহ নবী বলেন নাই যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা সব জান্নাতে যাবে কিন্তু যে যারা যেতে চায় না অস্বীকার করে সে যাবে না কিলা উম্মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল কে যেতে চায় না আল্লাহ নবী মান আতা'ানি দাখালা আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা সাত নম্বর আর অনেক নাম আছে বিশেষ নাম কই শুধু নিয়েছি যেগুলি আমাদের জন্য জানলেই যথেষ্ট হবে আর দরকার নেই আল ফিরকা আন নাজিয়া নাজিয়া আল ফিরকা আন নাজিয়া নাজিয়া হম তো নাই মুক্তিপ্রাপ্ত তাদেরকে বলা হয় আলফিরকা আর নাজিয়া জি আচ্ছা ঠিক আছে ফিরকা আর নাজিয়া ফিরকা অর্থ হচ্ছে গুরু আর নাজিয়া অর্থ নাজাত প্রাপ্ত অর্থাৎ যে ফিরকা নাজাত পাবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দল কারা হবে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং এক হাদিসে রাসূল বলছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক মনসুরিনা আলাল হক লা ইযুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত হকের উপরে আপনার বিজয়ী থাকবে সাহায্যপ্রাপ্ত থাকবে হ্যাঁ তাদের কোনো বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আল ফিরকা এই হিসাবে এই ফিরকাটাইকে বলা হয় এটাকেই বলা হয় আল ফিরকা আন নাজিয়া যেহেতু 73 দলের একদল নাজাত পাবে আর এই জন্য হকপন্থী যে দল সে দলই নাজাত পাবে তাই তাদেরকে বলা হচ্ছে আল ফিরকা আন নাজিয়া এর অপর আরেকটা নাম হচ্ছে আল ফিরকা আল মানসুরা আল ফিরকা আল মানসুরা মানে নসর প্রাপ্ত সাহায্য প্রাপ্ত এটা হাদিস দ্বারা সাব্যস্ত বলবেন এই নামগুলি আপনারা পাবেন কোথায় পাবেন আপনার শরহ আল আকিদা আত-তাহাবিয়া শরহ আকিদা আত-তাহাবিয়া যে আকিদা আত-তাহাবিয়া হানাফি মাযহাবের সবচেয়ে কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মূল্যবান কিতাব সেই কিতাবের ভিতরে গিয়ে পাবেন আপনারা এই নামগুলি তাছাড়াও আপনারা পাবেন আরও অনেক কিতাবের ভিতরে আমি দুটা কিতাবের এখানে রেফারেন্স দিয়েছি আল আকিদা আত-তাহাবিয়ার রেফারেন্স দিয়েছি আর দিয়েছি
شرح العقيدة الواسطية لدكتور صالح الفوزان এই দুটা রেফারেন্স দিয়েছি এবং অসংখ্য কিতাবে এই রেফারেন্সগুলি আপনারা পাবেন, যাদেরকে বলা হয় আল ফিরকা আন নাজিয়া, যাদেরকে বলা হয় আল ফিরকা আল মনসুরা। আমরা সংক্ষেপ করব ক্লাস আজকে, সেখানে আজকে যে কথাটা আমরা বলতে চাইব সেটা হলো আমাদের মনে রাখতে হবে যে হকপন্থী যারা, এই হকপন্থী অর্থাৎ কোরআন ও সুন্নাহের যারা অনুসারী, তাদের কিন্তু অরিজিনের নাম হলো তারা মুসলিম। তাদের অরিজিনের নাম কি? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন মুসলিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিমদের ভিতরে যেহেতু আপনার বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে, বিভিন্ন বিশেষণে বিশেষায়িত হয়ে মুসলিমরা শতদা বিভক্ত হয়ে পড়েছে, কোনটা নকল আর কোনটা আসল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এইগুলি বাছাই করা কঠিন হয়ে পড়েছে, এমন তো পরিস্থিতিতে আমাদেরকে ফিরে যেতে হবে যে অরিজিনাল মুসলিমের কী আকীদা হতে পারে, কী বিশ্বাস হতে পারে, এইগুলির আলোকে তাদের বৈশিষ্ট্যগত কী নাম হতে পারে। আপনাকে আপনি যদি বলেন আপনি মুসলিম, আপনার আরেকজন বেদাতি সেও বলবে সেও মুসলিম, সেও বলবে মুসলিম। আপনি শিয়া, তাদেরকে আপনি যদি বলেন যে সে মুসলিম নয়, কিন্তু সে বলবে না, সে বলবে আমি মুসলিম তবে আমি শিয়া মুসলিম, ঠিক আছে কিনা, এইভাবে নিজেদের পরিচয় প্রদান করবে। সেই ক্ষেত্রে আপনি হকপন্থী মুসলিম সেটা বোঝাবার জন্য আপনার সামনে এতটি বিশেষণ দেওয়া হয়েছে, এগুলি হলে আপনার গুণবাচক নাম। একজন মুসলিমের অরিজিনাল নাম হচ্ছে আল মুসলিম, একজন মুসলিম মুসলিম। আর এই সমস্ত আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল আসার, আল ফিরকা আন নাজিয়া, আল ফিরকা আল মনসুরা, আল তায়েফা আল মনসুরা, আরও যত বলা হয় না কেন, হ্যাঁ আহল যেগুলি বলা হবে, আসসালাফ আস সালেহ, সালাফে সালেহীন, আহলুল সুন্নাহ, আহলুল জামাআহ, সবগুলি হচ্ছে তাদের ওই মুসলিম, সত্যিকার মুসলিম, খাঁটি মুসলিম, যারা কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, তাদের গুণগত নাম, তাদের গুণগত নাম, তাদের বৈশিষ্ট্যগত নাম। হকপন্থীরা নামের ব্যাপারে বাড়াবাড়ি করে না, হকপন্থীদের কাছে নাম বড় নয়, হকপন্থীদের কাছে কামই বড়। হকপন্থীরা চায় বিশুদ্ধ বিশ্বাস আর সহি আমল, সঠিক বিশ্বাস সহি আমল, সঠিক বিশ্বাস আর সহি আমল যদি হয় তাহলে তারা অবশ্যই নাজাত পাবে। এ তাদেরকে যে নামেই ডাকা হোক না কেন, যে নামেই ডাকা হোক না কেন, যে নামেই তাদেরকে অভিহিত করা হোক না কেন, যে নামে মানুষ তাকে শ্রদ্ধার সাথে নেক আর তিরস্কারের সাথে নেক নেক না কেন, হকপন্থীদের বৈশিষ্ট্য হলো কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই সূত্র থেকে গৃহীত যে আকিদা হবে, এটাই হবে মুসলিমের আকিদা, এটাই হবে ইসলামী আকিদা, এটাই হবে সঠিক আকিদা, এটাই কেবলমাত্র তাকে নাজাত দিতে পারে, নতুবা নাজাত দিতে পারে না। সবশেষ এক কথা বলে যাই, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনার সম্পর্ক যদি পচা রশি দিয়ে হয় আর টান দিলে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে যত শক্তি আছে সবগুলিকে অস্বীকার করে কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, প্রথমেই সে হবে কাফের। কিসের কাফের? যত গায়রুল্লাহ আছে সবগুলির কাফের, সব গায়রুল্লাহকে সে অস্বীকার করবে, একটা গায়রুল্লাহকে মানবে না। এরপর সে হবে মুসলিম, মানবে, সারেন্ডার করবে কাকে? একমাত্র আল্লাহকে। সে বলবে আল্লাহকে মানি, ওমান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ দ্রোহী সকল পথ মত সব কিছুকে অস্বীকার করবে আর কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা, সে এমন একটা মজবুত রশ্মি, এটা হাতল ধরলো, লান ফিসাম লাহা, কশিন কালেও যা কি হবে না, ছিঁড়বে না, ছিন্ন হবে না। তার অর্থ হলো আপনার আকিদা যদি কোরআন সুন্নার ভিত্তিমূলে হয় তাহলে আপনি ধরেছেন এমন রশ্মি যে রশ্মি আপনাকে আপনার মাহবুদের কাছে পৌঁছাইয়ে দেবে, মাঝখানে কোনো দিন ছিঁড়ে যাবে না। আসুন আমরা কোরআন ও সুন্নাহের আলোকে সঠিক আকিদা গ্রহণ করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা এই নোটটা সরবরাহ করে দিই, নোটটা সরবরাহ করে দিই প্রত্যেকের, একটা করে এটা থাক এখান দিয়ে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, এই ক্লাস সংক্রান্ত প্রশ্ন, যেহেতু এটা ক্লাসের সাথে। এখানে একজন প্রশ্ন করেছেন, আল্লাহ আমাদের দিনের নাম
আখ্যায়িত করেছেন দীনুল ইসলাম, এবং যারা হকের উপর প্রতিষ্ঠিত তারা হলো মুসলিম, তাহলে আমরা কেন আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে ডাকবো? এর জবাব আমি একটু আগেই দিয়ে ফেলেছি। আমি পরিষ্কার করে বলেছি যে আজকে এই মুসলিম নামধারী অনেক লোক আছেন যারা বিভিন্ন তরিকা ও মতবাদে বিভক্ত হয়ে পড়েছেন এবং ভ্রান্ত আকিদার বেড়াজালে আবিষ্টিত হয়ে পড়েছেন। এমতো পরিস্থিতিতে আপনিও মুসলিম, ওই সেও মুসলিম, ওই কাদিয়ানি দাবি করছে সেও মুসলিম দাবি করতেছে, তাহলে আপনি কোন মুসলিম? সেই হিসেবে আপনার একটা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার। এই বৈশিষ্ট্যগত দিক থেকে আমি বলতে চাই, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমি আসহাবুল হাদিস, আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি মুহাম্মাদি, আমি হকপন্থী, আমি শিয়াও না, আমি কাদিয়ানিও না। কথা বুঝে আসছে? এই একটি গ্রাউন্ডে আমরা কিন্তু বৈশিষ্ট্যগত এই নামগুলি ব্যবহার করাকে যৌক্তিক মনে করছি, না হলে কিন্তু আপনি আমি হক আর বাতিলের ভিতরে, হকের অনুসারী এবং বাতিলের অনুসারী দুয়ের ভিতরে পার্থক্য নিরূপণ করতে পারবো না। মনে রাখবো যে এইগুলি হলো বৈশিষ্ট্যগত নাম, আর আমাদের নামের ব্যাপারে কোনো এলার্জি নাই, নামের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আমাদের কাজ হচ্ছে কাম দিয়ে আমরা সঠিক আকীদা পোষণ করব, সহি আমল করব, এটাই হলো আমাদের কাজ। আমরা নাম নিয়ে বাড়াবাড়ি করব না। তবে কেউ যদি বলে যে হ্যাঁ এই রকম দলাদলিতে আপনি কোন, তাহলে বলবো আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে বলবো আমি আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বা আমি আসসালাফ আসসালেহের অনুসৃত পথের অনুসারী। আরেকজন বল, আরেকটা প্রশ্ন করছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত বাক্যটি কি কোরআন সুন্নাহ থেকে এসেছে? আমরা যদি দেখি তাহলে আমাদের ব্যাখ্যার মাধ্যমে পরিষ্কার পেয়ে যাব যে তিনটি শব্দ বলেছি, আহাল এবং আস সুন্নাহ আল জামাআ, সবটাই আপনার কোরআন সুন্নাহ থেকে গৃহীত শব্দ। আল্লাহ রাব্বুল আল সুন্নাত সম্পর্কে তো আমি পরিষ্কার করে গত জুমায় বলেছি যে সুন্নাত এমন একটা ব্যাপক শব্দ যে আল্লাহ রাব্বুল আলমিনের কাজকর্মও সুন্নত। আল্লাহ বলছেন ওয়ালাং তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা, তাই না? সেটা সুন্নত। সুতরাং কেন আপনি সুন্নতটা কোরআন থেকে পাবেন না? এরপরে আল জামাআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, জামাআ শব্দটা কোরআনেই তো আল্লাহ রাব্বুল আলম দিয়েছেন, হ্যাঁ, সুতরাং আপনি জামাআটা পাবেন না কেন? এটা অবশ্যই কোরআন হাদিসের থেকে গৃহীত একটি বিশেষায়িত নাম। এই নামটি আমরা ব্যবহার করব প্রয়োজনের খাতিরে, যত্রতত্র নয়। আল্লাহ আলম বিসব। জি, আচ্ছা, শিয়াদের মধ্যে কি কোনো হকপন্থী মুসলমান নেই? আমাদের সমাজে অনেকের ধারণা শিয়াদের মধ্যেও অনেক মুসলমান আছে। না, শিয়াদের ভিতরে দুটি গ্রুপ প্রাধান্য, একটা হচ্ছে আপনার যাদেরকে বলা হয় ইসনা আশারিয়া, যারা ১২ ইমাম পর্যন্ত বিশ্বাস করে থাকে, এবং যাদের বক্তব্য হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত নবী নন। তাদের মূল বক্তব্য হচ্ছে আলী প্রকৃত নবী, কিন্তু জিব্রিল ভুল করে আলীর কাছে রিসালত না নিয়ে এসে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে চলে গিয়েছিলেন। তাই আমরা এই ভুলটাকে ভুল হিসাবে মেনে নিয়ে মুহাম্মদকেও নবী বলে আমরা স্বীকার করছি, তবে অরিজিনাল নবী নয়। তাই তারা কালিমায়ে শাহাদত, যেখানে আপনার রিসালতের স্বীকৃতিতে গিয়ে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে বলে তারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে বলে আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ, এটা শব্দ বাড়িয়ে দেয়। আর তাদের দৃষ্টিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পর এই দায়িত্ব পাওয়ার কথা ছিল আলীর, আলীর দায়িত্বকে ছিনিয়ে নিয়েছেন আপনার আবু বকর, আমর, ওসমান, তারা সকলেই স্বৈরাচারী, স্বৈরশাসক, আর যারা স্বৈরশাসন করে থাকে তারা মুরতাকিব কাবীরা, কাবীরা গুনাহকারী, আর কাবীরা গুনাহকারী হলো কাফের, মুখরিজ আলিল মিল্লা, তাদের দৃষ্টিতে ইসলাম থেকে আউট, সে কারণে তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়ে আপনার তারা এই ধরনের, তাদের এই আকীদাগুলি বিশ্লেষণ করলে তাদেরকে আর মুসলিম বলা যায় না। এবং এক কারো কারো মতে শিয়াদের ভিতরে শিথিল একটি দল আছে,
যে দলটি ওই রকম কঠোর বিশ্বাস করে না তবে তারা আলে বাইতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবর্গকে ভালোবাসে অগ্রাধিকার দেয়, এই গোষ্ঠীকে মুসলিমদের অন্তর্ভুক্ত করা যাবে কি না এ নিয়ে ওলামাদের ভিতরে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ তাদেরকে মুসলিম হিসাবে আখ্যায়িত করতে চেয়েছেন এবং দলিল হিসাবে হাদিস একটা নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে সালাত আদায় করি ওই সালাত যে আদায় করে, আমরা যে কিবলা গ্রহণ করি সেই কিবলাকে যে গ্রহণ করে, আমরা যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যে পশু জবাই করলি এটা যে খায় সেই হলো মুসলিম। এই মানে সাধারণ সূত্রে এদেরকেও কেউ কেউ মুসলিম হিসেবে আখ্যায়িত করতে চেয়েছেন, তবে সাবধান, যেহেতু তারা আপনার আলে বাইতের নামে সীমা লঙ্ঘন করে থাকে, পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে থাকে, সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকাই ভালো। আল্লাহ আলম বিসওয়াব। আজকে আর কারো কোনো জিজ্ঞাসা? জি, ধন্যবাদ। প্রশ্ন হলো যে ভাই যে প্রশ্নটা করেছেন এটা আমাদের ক্লাসের সাথে সম্পর্কযুক্ত ততটা না, কেননা এই যে মানে সমাজে হকপন্থী দাবিদারদের ভিতরে বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের আলাদা আলাদা অর্গানাইজেশন আছে, তাদের আলাদা আলাদা সংগঠন আছে এবং সংগঠনে তাদের কিছু কারিকুলাম আছে, সংগঠন সাংগঠনিক পদ্ধতি হিসাবে তারা সেটা অ্যাপ্লাই করে থাকে। তাদের এই সাংগঠনিক পদ্ধতি যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। পক্ষান্তরে আমার জানা নেই যে ওই নামে যারা আছেন, যারা সংগঠন করছেন, তারা আপনার সালাফে সালেহিনের গৃহীত পথ থেকে সরে গেছেন। যদি পথ থেকে সরে না গিয়ে থাকেন তাহলে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, যে নামেই তারা নিজেকে প্রকাশ করুন না কেন। এটি হচ্ছে আপনার শুধুমাত্র পদ্ধতিগত ব্যাপার। তারা দাওয়াতের কাজ করতে গিয়ে একদল মনে করেছেন এই লোকটারকে নেতা বানিয়ে এই এই নীতি অনুযায়ী যদি কোরআন হাদিসের দাওয়াত দেওয়া হয় তাহলে ভালো দেওয়া যাবে, আরেকজন বলেছেন এই লোকটাকে নেতা বানিয়ে এই এই দলের দিকে এইভাবে দাওয়াত দিলে ভালো হবে। এটা তাদের নিজস্ব বুঝ, এটাকে কেন্দ্র করে আমরা দেখব, বিচার করব তাদের ওই পলিসিটা যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড হয় তাহলে তাৎক্ষণিক আমরা প্রত্যাখ্যান করব, আর নচেত এই ছোটোখাটো বিষয়গুলি যেগুলি হলো পলিসিগত দ্বন্দ্ব, পলিসিগত দ্বন্দ্বকে আমরা আপনার মৌলিক দ্বন্দ্বের সাথে নিয়ে আসবো না। আমার জানা মতে এই যারা হকপন্থী তাদের সাথে এই বিষয়ে এরকম কোনো মারাত্মক কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে নেই, কাজেই আমরা না হব তাদের একেবারে কারো কোনো লেজুড় ভিত্তিক, আর না হব আমরা কারো আপনার প্রত্যাখ্যানকারী, বরং আমরা যারাই হকের অনুসরণ করবে যেখানেই হক পাবো সেখানেই আমরা কুড়িয়ে নেব এবং পরস্পরে সহযোগিতা করব। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমার এই ছোট্ট মনি একটা প্রশ্ন করেছে, সেটা হলো আকিদা কী। আমি সহজ করে বলে দিই, আকিদা হলো আমরা এক কথায় বলবো যে আপনার একটি বন্ধন বা চুক্তি। আকিদা হচ্ছে এমন মৌলিক ধর্মীয় বিশ্বাসের নাম যার দ্বারা স্রষ্টার সাথে সৃষ্টির সম্বন্ধ স্থাপিত হয়। আকিদাকে বলা হয় হৃদয়ের অন্তরের বিশ্বাস, অন্তরের যে বিশ্বাসটা এটার নাম হলো আকিদা। আমরা যে অন্তরে বিশ্বাস করি আমাদের আল্লাহ এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, আসমানি কিতাব আল কোরআন আমাদের কিতাব সর্বশেষ কিতাব, এই যে বিশ্বাসগুলি আমরা করি না এইগুলি হচ্ছে আকিদা। এই বিশ্বাস করাই হলো আকিদা। আমরা আল্লাহকে বিশ্বাস করবো, তার সাথে আর কাউকে শরীক করবো না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে জানবো এবং তার সাথে আমরা মানে অন্য কারো তরিকার তুলনা করবো না এবং কাছাকাছি নিয়েও আসবো না। আমরা এইভাবে আকিদার মূল মূল বিষয়গুলি যেগুলি বিশ্বাসের সেগুলিকে আমরা বিশ্বাস করব, এই বিশ্বাসগুলি হচ্ছে আকিদা। আশা করি ছোট্টমণি উত্তরটা বুঝতে পেরেছে। আজকে এই পর্যন্ত রাখি, আমাদের যেহেতু জুমার প্রস্তুতি নিতে হবে আপাতত রাখি ইনশাআল্লাহ। আগামী ক্লাস আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ইনশাআল্লাহ আমরা সেই ক্লাসেরও নোট নিয়ে আসব এবং কিছু তথ্য আপনারা পাবেন। আর এই ক্লাস সম্বন্ধে কোনো মতামত থাকলে
কোনো মন্তব্য থাকলে, কোনো পরামর্শ থাকলে আপনারা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথেও যোগাযোগ করে কোনো পরামর্শ দিতে পারেন। আমরা একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটা যেন সার্থক ও সুন্দর হয়, সাধারণ না, বরং এটা একটা সুন্দর ক্লাসে আমরা রূপান্তরিত করতে চাই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে যারা আপনার রেজিস্ট্রেশন করেছেন এবং যারা করেন নাই এখনও, তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে এটা একটা হাজিরা খাতার ব্যবস্থা করবেন। এখানে আপনার উপস্থিতি নেওয়া হবে, সবটা হিসাব করা হবে, করে একটা কোর্স যেভাবে বলা হয় সেইভাবে এটা টাইট প্রোগ্রামের ভিতর দিয়ে কোর্সটা কমপ্লিট করতে হবে। আসুন আমরা আবার আবু বকর ওমর ওসমান আলীর মতো এই বয়সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেরকম তারা শিক্ষা নিয়েছেন, আমরাও সেরকম আবার সেইরকম ছাত্র হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।